কুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত আমাদের একদম জানতেছে ক্লান্তির কারণে সার সালাতের পরে দশ টাকাত আর সাহারের আগে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ রসৌল্লাহ অবাধ প্রথমত হচ্ছে একজন সুস্থ মানুষ তিনি সুস্থ অবস্থাতে যে আবাদত গুলো করে থাকেন অসুস্থ অবস্থাতে তিনি যদি সম ইবাদত করতে নাও পারেন আল্লাহ সবহান তালা তার আমল নামায় সুস্থ থাকা অবস্থায় তিনি যে ধরনের যে পরিমাণে যত বেশি সৎকর্ম করেছেন সম পরিমাণের স্বভাব তার আমল নামায় অসুস্থ অবস্থায় লিপিবদ্ধ করে দেন এটি হচ্ছে ইসলামের পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ সুসংবাদ রসুল্লাহ সাল্লাম বলতেছেন মারিদা ইদাল আব্দু আউসাফারা যদি কোন ব্যক্তি অসুস্থ হয় কিংবা সফরের ভিতরে থাকে এবং এ অবস্থা দয়ের মধ্যে তিনি যদি সুস্থ অবস্থায় করা সৎকর্মগুলো করতে নাও পারেন তো আল্লাহ সুবাহ তার আমল নামায় আমলনামা আমল নামা বা প্রতিদান লিপিবদ্ধ করেন তো ক্লান্তির কারণে যদি কেউ নফল এবাদাতে একটু গাফিলতি চলে আসে তো সেজন্য আহ হওয়ার কিছু নেই বা হতাশার কিছু নেই তো আমরা যে কোনো বিষয়ে ভালো জিনিসকে যেমন মূল্যায়ন করি এবাদতের ক্ষেত্রে সে মূল্যায়নটা আরো বেশি হওয়া উচিত তো সেই হিসাবে রসুল্লাহ সাল্ল সাল্লাম যেটা করেছেন যেভাবে করেছেন সেটা সেভাবে যদি আমরা করতে পারি তাহলে সেটাই হচ্ছে সর্বসন্ধার এমন কর্ম কি আল্লাহ এটা দেখার চাচ্ছেন যে তোমাদের ভিতরে কে সুন্দর কর্ম করতে পারে আর কর্ম তখনই সুন্দর হয় যখন কর্মটি আল্লাহ এবং তার রাসুলের আহ আল্লাহ সন্তুষ্টির জন্য হয় রাসুলের তরিকা বা রাসুলের সন্না মোতাবেক তো আল্লাহ নবী সাল্লাম রমজান রমজান বাইরে কোন অবস্থাতেই এগারো বা তেরো রাকাতের বেশি সালাত আদায় করেননি এবং রসুল্লাহ সাল্লামের রাতের নামাজ কে আমুল তার কে লাইল নামে হোক এই রাতের নামাজগুলো রাতের শেষ তৃতীয় অংশে ছিল অতএব আমরা রসুল্লাহ সাল্লামের অনুসারে অনুসরণে যদি শেষ রাত্রে এই সেই এগারো বা তেরো রাকাতের মধ্যে সীমাবদ্ধ রাখি তো এটি আমাদের জন্য যথেষ্ট আল্লাহ সবহান হাতার করুণা এর মধ্যে সীমাবদ্ধ এর চেয়ে বেশি কোনো কিছু করে আল্লাহ আল্লাহ সবহান হাতার বাড়তি করুণার আশা করাটা আমাদের এটা আসলে উচিত নয় আল্লাহ নবী সাল্লাম যেভাবে আল্লাহ সবহান তালাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন আমরা তার চেয়ে বেশি কোনো কিছু দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করা মানে হচ্ছে নবীর চেয়েও আমি নিজেকে বড় কোনো আবেদ বা মোত্তাকি আহ বানানোর একটা মানে এরকম একটা চেষ্টা চেষ্টা যেন মনে হচ্ছে তো এই দুই ভাগ করে দশ দশ বিশ না পড়ে এক ভাগে আপনি এশার সালাত আদায় করেছেন তো তখন আর না পড়ে সাহারির পূর্বে যদি আপনি আহ এগারো রাকাত পড়েন বেতর সহ বা তেরো রাকাত পড়েন তো সেটাই হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যাদ কিন্তু আপনি যদি বিশ পড়তে চান তো সেটা আপনি পড়তে পারেন কিন্তু রসুল্লাহ সাল্লামের কর্ম এটি ছিল না এটি আহ সালাবদের অনেকেরই কর্ম ছিল আমরা এটাকে বেদাত বলবো না বিশ্বাকাত পড়া এটি বেদাত নয় কিন্তু রসুরুল্লাহ সাল্লা সুন্নাত নয় এতটুকু আমরা বলতে পারি কারণ বিশ্বাকাতের যে বিষয়টি এটি একটি গ্রহণযোগ্য পার্থক্য আমরা যেখানে সরাসরি সাল্লাহ সালাহাল্লামের আহ কর্ম আমরা করতে পারি রসুরুল্লাহ সাল্লামের নিয়ম নীতি আমরা হুবাহু মানতে পারি সেখানে আমরা রসুরুল্লাহ সাল্লা সাল্লামের পরে কত বড় বুজুর্গ কোন মানুষটি কোন সাহাবি কোন খলিফা কি করেছেন সেদিকে আমরা না তাকায় সরাসরি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি করেছেন কেমনে করেছেন কিভাবে করেছেন কখন করেছেন কতটুকু সময় নিয়ে করেছেন কত লম্বা চওড়া ভাবে করেছেন সে বিষয়টি আমরা মূল্যায়ন করার চেষ্টা করবো এবং সেটাকে আমরা প্রাধান্য দিয়ে সরাসরি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণে একটি সৎকর্ম আমরা করার চেষ্টা করব যাতে করে আল্লাহ সবহান হুয়া তালার কাছে কর্মটি আহসান ও আমালা অর্থাৎ সর্বসুন্দর أَمُلِّهِ شَبِيعُ رُوحِ أَللهُ عَلَمَ بِصَوَابِهِ وَصَلَّى اللَّهُ وَسَلَّمَ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ